আমরা অবশ্যই লক্ষ্য করেছি যে ইস্টবেঙ্গল দল গঠনের কাজ গত মরশুমে যেমন নিঃশব্দে কিছু প্লেয়ার সাইন করেছে, এই মরশুমেও কিন্তু আজ ইস্টবেঙ্গলের বৈঠক ছিল, সেখান থেকে ইস্টবেঙ্গল শীর্ষকর্তার যা বক্তব্য যে তারা মোটামুটি দল গঠনের কাজ কিন্তু শেষ করে দিয়েছে এবং 15 জুনের মধ্যে তাদের বাকি যে সাইনিং সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগানের একটা স্কাউটিং টিম, তারা কিন্তু মোটামুটিভাবে স্কাউট করার জন্য দেশের বাইরে বিভিন্ন প্লেয়ারের প্রোফাইল নিয়ে ঘাটাঘাটি, তাদের সঙ্গে কথাবার্তা এবং দেশের বাইরে গিয়ে তাদের এজেন্টদের সঙ্গেও ডিসকাশন কিন্তু চলছে বিভিন্ন বিষয়ে। এবং সেখানে আরও একজন ফুটবলার যে স্পেনে খেলেছে, একটা টাইমে তার মার্কেট ভ্যালু 32 কোটি অবধি ছিল, স্প্যানিয়লের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে, লেভান্তেতে খেলেছে, সেরকম একটা প্লেয়ার এই মুহূর্তে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেটে রয়েছে এবং এএফসির টার্গেট করেই তারা যে এগোচ্ছে সেটা কিন্তু রীতিমতো পরিষ্কার, বারবার এই কথাটা বলছি। এছাড়াও কিন্তু বেশ কিছু টার্গেট মোহনবাগান ইস্টবেঙ্গল বাদ দিয়েও, যে প্লেয়ার এক্সটেনশান, প্লেয়ার ডিল ডানের ক্ষেত্রে এবং বিগত দিনে যে আপডেটগুলো দিয়েছি সেগুলোরও কনফার্মেশন রয়েছে এই ভিডিওতে। ভিডিও শুরুতে অবশ্যই বলে রাখি, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। তো প্রথম চলে আসা যাক যে বিষয়টা গুরুত্বপূর্ণ, দুটো প্লেয়ার, তার মধ্যে একজন হলো হামতে। সেই হামতেকে কিন্তু ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান সিজন শেষ হওয়ার আগে তুলে নিয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে হামতে এবং কিয়ান নাসিরি মোহনবাগানে আগামী দিনে তারকা এবং উদীয়মান তারকা যে তারা হয়ে উঠবে এটা নিঃসন্দেহে। হামতে যথেষ্ট প্রুভেন ফুটবলার, যে ইস্টবেঙ্গলে যথেষ্ট ভালো সার্ভ করেছে, যে সময় ইস্টবেঙ্গলে বড় বড় বুড়ো বুড়ো প্লেয়াররা, দেশি বিদেশিরা যথেষ্ট ঝোলাচ্ছিল, সেখান থেকে হামতের পারফরমেন্সে বোঝা গেছে প্লেয়ারটার ডেডিকেশন কতটা। অন্যদিকে কিয়ান নাসিরি প্লেয়ারটাও যে পরিমাণ পারফরমেন্স বা ওভারলোড নিয়ে একটা ম্যাচ প্রচণ্ড পরিমাণে সার্ভ করে, তার 200% তার টিমের জন্য দেয় এবং সেখান থেকে দাঁড়িয়ে ডার্বি ম্যাচে তার যে পারফরমেন্স, একটা ডার্বিতে তিনি হিরো হয়ে গেছিলেন, তার পরবর্তীতে তাকে বেঞ্চে বসিয়ে দেওয়া হলো। এরকম দুটো ট্যালেন্টেড প্লেয়ার দুজনই চেন্নাইয়ের পথে, আগামী দিনে আমরা দেখতে পারবো যে এই দুটো ট্যালেন্টেড প্লেয়ারকে চেন্নাইয়ে পারফরমেন্স করতে, কিয়ান নাসিরি এবং হামতে, এটা কিন্তু অলমোস্ট কনফার্ম হয়ে গেছে। দীর্ঘদিন আগেও তোমাদের জানিয়েছিলাম, এই মুহূর্তে তার একটা চূড়ান্ত আপডেট বেরিয়ে আসছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এই হামতে এবং কিয়ান নাসিরি নিয়ে মোহনবাগান ফ্যানদের কী বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অন্যদিকে শোনা যাচ্ছিল যে সার্জিও লোবেরা, তাকে নাকি অফার করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, আর এই বিষয়টা আমরা এমন কোনো রিউমার নিয়ে কথা বলি না যেটা হচ্ছে না বা হবে না, তো বা যেটার কোনো আদতে কোনো লিঙ্ক আপ নেই, যে প্লেয়ারদের সাথে লিঙ্ক আপ হলো তারপরে কিন্তু সেই প্লেয়ারটাকে নিয়ে আমরা ডিটেলসে কথা বলি বা সেই কোচ নিয়ে বা সেই টপিক নিয়ে কথা বলি, সেরকম কিন্তু সার্জিও লোবেরাকে মোহনবাগান কখনো অফার করেনি। আগামী মরশুমে সম্ভাবনা হাবাস থাকার কিন্তু এই মুহূর্তে 50-50 চান্সেস আছে, তবে সার্জিও লোবেরা 2+1 এক্সটেনশান দিয়েছে কিন্তু ওড়িশা এফসি এবং সম্ভাবনা যেটা যে ওড়িশা এফসিতেই তিনি কন্টিনিউ করছেন, কারণ দল গোছানোর কাজ কিন্তু ওড়িশা এফসি জোর কদমে শুরু করেছে। অন্যদিকে দাঁড়িয়ে আইজল এফসি থেকে লালথান মাওয়াইয়া, 22 বছর বয়সী লেফট উইঙ্গার, যে আই লিগে আইজলকে সার্ভ করেছে, 19 বছর বয়সী ফুটবলার, 2 গোল আছে, 3টে অ্যাসিস্ট আছে, এরকম একজন ফুটবলারকে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স। অন্যদিকে দাঁড়িয়ে একজন ফুটবলার যে এএফসিতে পারফরমেন্স দিয়েছে, এটিকে মোহনবাগান, এটিকে আন্ডার-18 মাহমেডান, তারপরে আবারও এটিকে মোহনবাগানে 2025 অবধি চুক্তি আছে, উদীয়মান আরও একজন ফুটবলার, সেই ফুটবলারটা কিন্তু মোহাম্মদ ফারদিন আলী মোল্লা, অনেকেরই পছন্দের ফুটবলার এবং তাকেও মোহনবাগানে আমরা ঠিকমতো চান্স পেতে কিন্তু দেখিনি, তো সেই ফুটবলার আগামী দিনে মোহামেডানে পার্মানেন্ট ডিলে যেতে চলেছে, এরকম একটা আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। তবে এটা এখনও পর্যন্ত চূড়ান্ত নয়, সেন্টার ফরওয়ার্ড ফারদিন আলী মোল্লাকে কিন্তু অফার করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগানের যেটা বলছিলাম যে
স্কাউটিং টিমটা কিন্তু দেশের বাইরে গিয়ে বিভিন্ন প্লেয়ার এজেন্ট তাদের কন্ডিশন কীরকম রয়েছে সেই পুরোটা একেবারে সরেজমিনে তদারক করে কিন্তু প্লেয়ার সাইনিংয়ের দিকে এগোচ্ছে ম্যানেজমেন্ট। এবার সেখান থেকে আরও একজন কোস্টারিকার ডিফেন্ডার অস্কার ডুরান্টে, 34 বছর বয়সী এই সেন্টার ব্যাক, তাকে কিন্তু অফার করেছিল মোহনবাগান বেশ কিছুদিন আগে এবং তাকে নিয়ে রীতিমতো ম্যানেজমেন্টের একটা বড় উৎসাহ দেখা যাচ্ছে। তবে এই প্লেয়ারটা কিন্তু বেশ কিছুদিন চোটে রয়েছে, ইঞ্জুরিতে রয়েছে। এবার তার ইঞ্জুরিটা কোন জায়গায় কোন পর্যায়ে সেটাও ম্যানেজমেন্ট তদারক করে দেখছে। এই ফুটবলারটার একটা টাইমে মার্কেট ভ্যালু কিন্তু 32 কোটি টাকা ছিল এবং তিনি স্পেনে লেভান্তে, স্প্যানিয়ল এই সমস্ত ফুটবল ক্লাবে কিন্তু ফুটবল খেলেছেন। অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে 2024 তার চুক্তি শেষ হচ্ছে এবং আল ওয়াদা এফসিতে তিনি কিন্তু এই মুহূর্তে ফুটবল খেলছেন। তবে দেখা যাক তার ইঞ্জুরিটা কোথায় রয়েছে, তারপরে ম্যানেজমেন্ট তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে। তাছাড়াও বেশ কিছু ডিফেন্ডার কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের নজরে রয়েছে এবং সে নিয়ে তোমাদের স্টোরি হোক বা সেই প্লেয়ারের ডিটেলস ভিডিও হোক সে নিয়ে কিন্তু আমরা কথা বলেছি বিগত দিনে। তো এবার চলে আসা যাক ইস্ট বেঙ্গলের বিষয়ে। আজ ইমামের সাথে ইস্ট বেঙ্গলের বৈঠক ছিল, সেখানে ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা যে বিষয়টা বলেছেন যে দল গঠনের কাজ শেষ, 15 জুনের মধ্যে বাকি 5 থেকে 6 জন প্লেয়ার সাইনিং আরও হবে এবং অন্যদিকে বিদেশি বদলের দিকেও তারা কিন্তু জোর কদমে নজর রেখে চলেছেন এবং বেশ কিছু বিদেশি বদল হতে চলেছে, হয়েও গেছে মোটামুটি 4 জন কনফার্ম ইস্ট বেঙ্গলে, বাকি 2 জন প্লেয়ারকে তারা সাইন করাবে। সম্ভাবনা এটাও হতে পারে যে 1 জন প্লেয়ারকে রিজার্ভে রাখতে পারে, মানে ফরেনারের কথা বলছি এফসিকে লক্ষ্য করে, এবং তারা রাজ্যের বাইরে গিয়ে প্রিসিজন করবে, এরকম একটা বক্তব্য কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছে। অন্যদিকে দাঁড়িয়ে প্লেয়ার সাইনিংয়ের কথা তখন তাকে জিজ্ঞাসা করা ইস্ট বেঙ্গল শীর্ষকর্তাকে, তিনি কিন্তু সাফ জানিয়ে দেন প্লেয়ার সাইনিং হয়ে গেছে, ঠিক টাইমে আমরা জানিয়ে দেব, এই নিয়ে আমরা মনে করছি না এই মুহূর্তে এটা জানানোর, তবে দল বাজেট যে কতটা বেড়েছে সেটা দলের পারফরমেন্সে বা প্লেয়ার সাইনিংয়ের পরেই কিন্তু বোঝা যাবে। তো এই ছিল আপাতত আপডেট। পুরো আপডেট নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।